নমস্কার শ্রোতা বন্ধুরা প্রহেলিকার ধোঁয়াশায় আপনাদের আন্তরিক স্বাগতম প্রতিবারের মতো আজও চলে এসেছি আর একটি রহস্য গল্প নিয়ে আপনাদের ভালোবাসায় প্রহেলিকার ধোঁয়াশা বিশেষ আপ্লুত যারা এখনও প্রহেলিকার ধোঁয়াশাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ প্লিজ আপনারা শুধুমাত্র গল্প শুনে চলে যাবেন না গল্পগুলি শুনতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী গল্পের নোটিফিকেশনের জন্য বেল বাটনে ক্লিক করে দেবেন শ্রোতা বন্ধুদের মধ্যে কেউ যদি নিজের লেখা রহস্য গল্পকে প্রহেলিকার ধোঁয়াশা চ্যানেলের মাধ্যমে সবার কাছে তুলে ধরতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া মেইল আইডিতে যোগাযোগ করতে পারেন শুরু করছি আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রর লেখা পরাশর বর্মা ও অশ্লীল বই পরাশরের আবার বাতিক চেপেছে বাতিক মানে এই কবিতার বাতিক আর কি তা বাতিক নিয়ে নিজের মাথাটি চর্বণ করলে বলবার তো কিছুই ছিল না কিন্তু আমার মাথাও সেই সঙ্গে খারাপ করবার জোগাড় করতে যত আপত্তি যত বড় শাস্তি হোক তার কবিতা শোনা খানিকটা সয়ে এসেছে তন্ময় হয়ে সোনার ভান করে চোখ বুঝে থাকলেই হলো। পড়াশর যখন কবিতা পড়ে যায় তখন আমি আকাশ পাতাল যা মনে আসে ভাবি শেষ হলে পর কখনো সরবে বাহ বলে কখনো বা নীরবে শুধু মুখে চোখে মুগ্ধ বিস্ময় ফুটিয়ে তারিফ করি সাধারণত এতদিন এইভাবেই বিপদ কাটিয়ে এসেছি কিন্তু সম্প্রতি আর এক নতুন উপদ্রব দেখা দিয়েছে শুধু তার কবিতা শুনলে এখন আর রেহাই নেই তার কবিতার মিল পর্যন্ত এখন যোগাতে হচ্ছে দুই হাঁটুর ওপর বাঁধানো খাতাটা রেখে কলম হাতে সে ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলে আচ্ছা যমুনার একটা ভালো দেখে মিল বলো দেখি মিল এখনি খুঁজে না পেলেও হঠাৎ যমুনাকে নিয়ে তার টানাটানির মানেটা বুঝতে পারি যমুনা নদীর ওপর দিয়ে পার হচ্ছি আপাতত যমুনার অবশ্য যা চেহারা তাতে কবিতা লেখার উৎসাহের চেয়ে তুমি কি সেই যমুনা প্রবাহিনী এই বলে আক্ষেপের গানই বেরোয় তার জলের ধারা বালির চড়ার মধ্যে প্রায় লুপ্ত বললেই হয় চৈত্র মাসের বিকেলের পরন্ত রোদেই চারিদিক যেন মরুভূমির মতন ধু করছে দিল্লি স্টেশন থেকে ট্রেন ছাড়তেই এইটুকুর মধ্যে এই দৃশ্যে পরাশরের কবিতার কন্ডুয়ন শুরু হয়ে যাবে তা ভাবতে পারিনি কিন্তু কবিতা যে কখন কিসে আসে কিছুই বলার উপায় নেই দিল্লি স্টেশন ছাড়তে না ছাড়তেই ফলিও থেকে বাঁধানো খাতাটা বার করে সে কলম হাতে বসে গেছে এদিকে আমায় চুপ করে থাকতে দেখে পরাশর আবার তাড়া দেয় কই বললে না তো আমি বললাম নমুনা ছাড়া আর তো কোনো মিল পাচ্ছি না এক যদি পদ্মাপারের কমুনা রকমভাবে লাগিয়ে দিতে পারো দেখো আরে না না ও সব তো আগেই ভেবেছি ওর চেয়ে ভালো কিছু একটা বলো না বাপু বাংলা অভিধানে তিন অক্ষরে আর কিছু আছে বলে তো মনে পড়ছে না তা তুমি গ্রিক ল্যাটিন একটা কিছু লাগিয়ে দাও না ভাই তোমাদের কবিতারও তাতে কদর বাড়ে পড়াশর হঠাৎ দীর্ঘশ্বাস ফেলে বলে না সেদিন আর নেই বন্ধু সেদিন আর নেই মানে আমি তো ও সত্যিই অবাক ফরেন এক্সচেঞ্জের কড়াকড়িতে ও সব বিদেশি শব্দ আমদানি বন্ধ নাকি পড়াশর আমার মূঢ়তায় বিরক্ত হয়ে ওঠে বলে আরে না রাধুর আমরা আজকাল ভোল পাল্টে ফেলেছি ওসব সব উটকো শব্দ আর আমাদের কবিতায় পাবে না এককালে যা ধোঁকা দেওয়ার দিয়েছি এখন মাথা মুড়িয়ে আমরা সহজ ভাষায় কবিতা লিখি কবিতার রাজ্যের এত খবর অবশ্য আমি রাখি না তাই একটু দুঃখিত হয়ে বলি কিন্তু তোমাদের কবিতার মানে যে তাহলে সবাই বুঝে ফেলবে তখন আসল মাল যদি চায় হ্যাঁ সে একটা বিপদ অবশ্য আছে বটে পরাশর স্বীকার করল নিতান্ত দুঃখের সঙ্গে যমুনা নদী পেরিয়ে তখন শাহ হয়ে চলেছি ডেস্টিবিউল ট্রেন গরমের দরুন এয়ার কন্ডিশন গাড়ির সব সিটি ভর্তি যমুনার উপযুক্ত মিল না পেয়ে বোধহয় পরাশর খাতাটা বন্ধ করে বলল চলো চা খেয়ে আসা যাক বড় কবিতার মিল খোঁজা থেকে নিষ্কৃতি পেয়ে সানন্দে তার কথায় সায় দিয়ে উঠে পড়লাম কিন্তু চা খাওয়া তখনও কপালে নেই আমাদের কামরাটার পর করিডোর দিয়ে আরও দুটো কামরা পেরিয়ে রেস্তোরাঁয় যেতে হয় সেখানে পৌঁছে দেখি আমাদের চেয়ে বুদ্ধিমান যাত্রীরা আগে থেকে গিয়ে সব চেয়ার দখল করে বসে আছে প্রতি কামড়ার দুধারে করিডোরের লাগাও বাইরে বেরোবার ও সিগারেট খাবার ছোট জায়গা সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়া তখন কোনো উপায় নেই ওই অপেক্ষা করতে গিয়েই মিস্টার জীবনের সঙ্গে আলাপ আলাপ হবার আগেই অবশ্য তার দিকে না হোক তার হাতের বইটির দিকে দৃষ্টি পড়েছিল অতি অশ্লীল ধরনের রঙিন ছবিওয়ালা মলাটের একটি সস্তা মার্কিন বই রেলওয়ে স্টলে ইদানিং এই বইটি প্রায় সর্বত্রই দেখেছি মনে হয় মলাটের গুণে বিক্রিও যে যথেষ্ট তাতে সন্দেহ নেই বই সম্বন্ধে রুচি যেমনই হোক রামজীবন কিন্তু বেশ লোক আমাদের মতন আরও জনাচারেক সেখানে রেস্তোরাঁ জায়গা না পেয়ে অপেক্ষা করছিলেন তার মধ্যে রামজীবনই প্রথম নিজে থেকে আলাপ শুরু করে দিলেন কি মশাই এখানে খালি খালি দাঁড়িয়ে থাকবেন সিগারেট ভি পিবেন না নিজে সিগারেট কেসটা খুলে ধরতে ত্রুটি করলেন না তিনি আমি ধন্যবাদ জানিয়ে তার দান প্রত্যাখ্যান করলাম কিন্তু পরাশর আমাকে অবাক করে দিয়ে একটা সিগারেট তুলে নিল রামজীবন নিজের লাইটার জেলে পরাশরের ও নিজের সিগারেটটা ধরিয়ে একটু হেসে বললেন এ ট্রেন খুব ভালো আছে বাকি এক ঝামেলা সিগারেট খেতে বারবার এখানে আসতে হবে আমি আবার সিগারেট ধরা বেশি খাই এরকম আপ্যায়নের পর ভদ্রতা বলেও কিছু বলা উচিত বলেই বললাম হা আপনি তো বেশ বাংলা বলেন কথাটা শুনে রাম জীবনের মুখে এক গাল গর্বের হাসি দেখা দিল বললেন হ্যাঁ কলকাতায় তো হামেশাই যায় কি না তাই ভাষাটা শিখে নিয়েছি কেউ কেউ আমাকে বাঙালি বলেও ভুল করে রামজীবনের টুকুতে একটু সুরশুড়ি দিয়ে বললাম তা তো করতেই পারে তা কলকাতায় আপনার ব্যবসা ট্যাবসা আছে বুঝি রামজীবন একটু হেসে বললেন ব্যবসা নেই ব্যবসা নেই আমি তো দালালি করি তাই মুম্বাই দিল্লি মাদ্রাজ কলকাতা সব জায়গা ঘুমতে হয় আমাদের ভাগ্য ভালো ঠিক এই সময় একটি দল রেস্তোরাঁর একটা টেবিল ছেড়ে বেরিয়ে আসতেই আমরা তিনজনে একসঙ্গে জায়গা পেয়ে গেলাম রামজীবন সদাশয় লোক কোনো আপত্তি না শুনেই আমাদের তিনজনের জন্য চা টোস্টের অর্ডার দিয়ে আবার আলাপ শুরু করলেন তা আপনারা দিল্লি বেড়াতে গিয়েছিলেন বুঝি পরাশরের সঙ্গে যে কারণে দিল্লিতে এই গরমে এসেছিলাম তা ঠিক যেখানে সেখানে বলবার নয় তাই তার কথাতেই সায় দিতে যাচ্ছিলাম হঠাৎ পরাশর হেসে উঠে বলল এই গরমে কেউ দিল্লি বেড়াতে যায় মশাই এসেছিলাম একটু এই গোয়েন্দাগিরি করতে গোয়েন্দাগিরি রামজীবন যতখানি অবাক আমি ততধিক নিজেকে কবি বলে প্রচার করবার এমন সুযোগ পেয়েও পরাশর নিজের গোয়েন্দাগিরির কথায় অমন বেহায়ার মতন প্রকাশ করবে হে আমার কল্পনাতীত কিন্তু পরাশরের মাথায় মাঝে মাঝে পোকা ঢোকে বোধ কোনো স্বাভাবিক মাত্রা জ্ঞান তখন তার থাকে না এমনিতে এই কথাগুলো বেশ জোর গলায় বলায় আশেপাশের টেবিলের অনেকেরই নজর তখন আমাদের দিকে পড়েছে কারোর মুখের চেহারায় মৃদু কৌতূহল বা কৌতুক কারোর বা স্পষ্ট বিদ্রুপ এর ওপর আমায় লজ্জা একেবারে মাটিতে মিশিয়ে দিয়ে পরাশর সগর্বে বলতে শুরু করল হ্যাঁ কাগজে চোরাই সোনা আমদানি সেই মস্ত কেসটার কথা পড়েননি এই কালিত সে দলের একজন চাই দিল্লিতে হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা পড়ায় তাদের অনেক কীর্তি ফাঁস হয়ে গেছে লোকটা বিদেশি ট্যুরিস্ট লেবাননের একজন ইহুদি তবে মারা যাওয়ার আগে সে পুলিশকে কিছু গোপন খবর দিয়ে বলে গেছে যে তার মৃত্যু সাধারণ দুর্ঘটনা নয় দলের লোকের সঙ্গে ঝগড়া হওয়ায় তারা এইভাবে তাকে মোটর দুর্ঘটনার ছল করে খুন করেছে আমার তো ধরনী দ্বিধাহ গোছের অবস্থা রেস্তোরাঁর কামরাটি বিশেষ বড় নয় গোয়েন্দার উল্লেখ শুনে সামান্য দু চারজন কৌতূহলী হয়েছিল মাত্র এখন তো কামরার প্রায় প্রতিটি দৃষ্টি আমাদের দিকে পাশের টেবিলের সাহেবী পোশাক পরা এক ভদ্রলোক স্পষ্টই বিদ্রুপের স্বরে এবার জিজ্ঞাসা করলেন ইংরেজিতে তা আপনি সেখানে কি গোয়েন্দাগিরি করতে গেছিলেন আমি পরাশরের চেহারায় আর গলায় সে কি দম্ভ আমি কলকাতা থেকে গিয়েছিলাম কিছু পরামর্শ দিতে পরামর্শ দিতে দিল্লিতে সে ভদ্রলোকের সঙ্গে আরও দু চারজনের ভুরু কপালে উঠল দেখলাম এক টেবিল থেকে আরেকজন জিজ্ঞাসা করল তা আপনি কি কলকাতার সিআইডি অফিসার সগর্বে একটু হেসে পড়াশর বলল না হ্যাঁ আমি হলাম গিয়ে শখের গোয়েন্দা এবার এদিক ওদিক থেকে চাপা হাসি শব্দ শোনা গেল ও শখের গোয়েন্দা যে ভদ্রলোক বললেন তার কথা ধরণে এবার হাসিটা বেশ জোরেই উঠল চারিদিক থেকে কিন্তু পরাশরের একেবারে দোকান কাটা লজ্জা পাওয়া তো দূরে থাক সে অম্লান বদনে উঠে দাঁড়িয়ে নাটকীয় ভঙ্গিতে কামরা শুদ্ধ সকলকে মাথা নুইয়ে নথি জানিয়ে বলল অ্যাট ইয়োর সার্ভিস জেন্টলম্যান পরাশর বর্মাদা হিউম্যান এক্সরে রে চারিদিক থেকে এবার হাসির রোল উঠল তার আহামমুখীতে অস্বস্তি বোধ করছিলাম এবার ভাড়ামিতে গা একেবারে জ্বলে গেল নিহাত ব্যাপারটা আরও বিশ্রী দেখাবে তাই নইলে তখনই টেবিল ছেড়ে উঠে চলে যেতাম কি আর করা যায় নিরুপায় হয়ে গম্ভীর মুখে শুধু মাথা নিচু করে বসে রইলাম তবে আমার রাগ কি কামরার অন্য সবাইকার বিদ্রুপ পরাশরের কোনো কিছুতেই ভ্রক্ষেপ নেই নির্বিকারভাবে চেয়ারে বসে সে রাম জীবনের সঙ্গে আবার আলাপ জুড়ে দিয়েছে আপনার চা সিগারেট সব ধ্বংস করছি অথচ আপনার নামটাই এখনো জানা হয়নি দেখলেন পরাশরের কাণ্ড কারখানা দেখে রামজীবনও একটু বোধহয় হতভম্ব হয়ে গিয়েছিল তিনি একটু ইতস্তত করে সংকুচিতভাবে নিজের নামটা এবার আমাদের জানালেন পরাশর হঠাৎ তার হাতের বইটা টেনে নিয়ে বলল বাহ বড় মজাদার বই বলে মনে হচ্ছে সব বই আপনি বুঝি খুব পড়েন রামজীবনকে এবার বেশ অপ্রস্তুত মনে হলো সলজ্জভাবে আপত্তি জানিয়ে বললেন আরে না না মশাই ও ট্রেনে পড়বার জন্য একটা ডিটেকটিভ কিতাব কিনেছিলাম তা ওই স্টলওয়ালা প্যাকেটে বেঁধে হাতে ধরিয়ে দিল তারপর ট্রেনে উঠে প্যাকেট খুলে দেখিয়ে কিতাব তাও তো একটা ছেঁড়া বই আপনাকে গছিয়ে দিয়েছে দেখছি পড়াশর বইটা খুলে ধরতে দেখা গেল সত্যিই বাধাইয়ের দোষে বইয়ের মলারটা প্রায় আলগা হয়ে এসেছে স্টলওয়ালা তাকে সত্যিই ঠকিয়ে থাকুক বা শখ করেই বইটি কিনে এখন লজ্জা ঢাকতে ও তার বানানোই হোক রামজীবন বইটির আলোচনা বন্ধ করতে ব্যস্ত মনে হল তাড়াতাড়ি পরাশরের হাত থেকে বইটা টেনে নিয়ে তিনি বললেন ও বাদ দিন মশাই ভারী তো কিতাব ট্রেনে পড়া হলে ফিকে দিব। এসব বই কেনাই হলো লোকসান চা খাওয়া শেষ করে রেস্তোরাঁ থেকে নিজেদের কামরায় যেতে যেতে কিন্তু বুঝলাম রামজীবন যাই বলুক ও বই কেনা লোকসান বলে অনেকেই মনে করেন না পথে যে দুটি কামরা পরে তার দুধারে সিটে অন্তত চারজনের হাতে ওই বই চোখে পড়ল বইয়ের আকর্ষণও কিছু আছে নিশ্চয়ই কারণ যাদের হাতে বইটি দেখলাম তারা সবাই পড়া একেবারে তন্ময় মনে হলো কিন্তু শেষ পর্যন্ত পরাশরেরও ওই ছোঁচ লাগবে তা ভাবতে পারিনি সন্ধ্যাবেলা আলিগড়ে ট্রেন থামতেই সে ব্যস্ত হয়ে কামরা থেকে বেরিয়ে গেল আর বেরিয়ে গেল আমাকে কিছু না বলি। অনেকক্ষণ বাদে প্রায় ট্রেন ছাড়বার সময় যখন ফিরে এলো তখন দেখি তার হাতে ওই একই বই চায়ের টেবিলের ওই কেলেঙ্কারির পর বেশ গম্ভীর হয়েছিলাম এতক্ষণ সে দু চারবার কথা বলবার চেষ্টা করলেও আমি তেমন সাড়া এবার কিন্তু নিজের বিরক্তিটা আর প্রকাশ না করে পারলাম না বেশ একটু ঝাঁঝের সঙ্গে বললাম তুমিও ওই বই কিনতে গিয়েছিলে আমার গলার স্বর ও মুখের চেহারা যেন লক্ষ্যই না করে পরাশর এই বই কিনতে পারার সৌভাগ্য বর্ণনা করতেই মেতে উঠল আরে স্টলওয়ালা কি সহজে দিতে চায় বলে না নেই ফুরিয়ে গেছে শেষে এক টাকা বেশি দাম দেব বলতেই লুকোনো জায়গা থেকে বার করে দিল নিজের গলায় যতখানি সম্ভব ঘৃণা ঢেলে দিয়ে বললাম এক টাকা বেশি দাম দিয়ে তুমি ওই বই কিনলে তোমার লজ্জা করে না কিন্তু পড়াশর তাতেও নির্বিকার বাহ লজ্জাবার কিসের সবাই যখন পড়ছে কি আহামরি জিনিস একবার দেখতে হবে না এরপর বাক্যব্যয় নিষ্ফল বলেই কাঁচের জানলার পর্দাটা তুলে দিয়ে বাইরের দিকে চেয়ে রইলাম বাইরে অন্ধকার হয়ে এসেছে উত্তরপ্রদেশের ধু ধুধু সমতল প্রান্তর ছাড়াও দিনের বেলাতেও সেখানে এখন দেখবার কিছু নেই রাতের অন্ধকারের মাঝে মাঝে পার হয়ে যাওয়া গ্রামের কয়েকটা আলোর ফোঁটাই শুধু দেখা যাচ্ছিল আরও কতক্ষণ এইভাবে মুখ ফিরে থাকতে পারতাম বলতে পারি না কিন্তু এরই মধ্যে রামজীবন একটা অ্যাটাচি হাতে উত্তেজিতভাবে আমাদের কাছে এগিয়ে আসছেন দেখা গেল দূর থেকে তার গলা শুনেই মুখ ফিরিয়ে তাকালাম শুনছেন মোসাই ও মোসাই শুনতে আছেন এ বন্ধ টেরেন মেবি বদমাস চোর আছে উত্তেজনাতে তার বাংলাটা তখন আরও একটু বিকৃত হয়ে গেছে পড়াশর বইটা মুড়ে রেখে জিজ্ঞাসা করল চোর তা কি চুরি গেছে আপনার আমার এটা কেস হেসে বললাম তাহলে আপনার হাতে ওটা কী রামজীবনের মুখের ভ্রুকুটি কেটে গিয়ে হঠাৎ কিন্তু হাসি দেখা দিল হরে ইয়ে আমার নেহি ওই বদল করিয়ে নিয়েছে লেকেদ শ্বশুরাকে বেটা বিলকুল ঠকিয়ে গিয়েছে ও অ্যাটাচিতে আমার কিছুই ছিল না সিরিফ কিছু আলতু ফালতু উঠির কাগজ আর এ অ্যাটাচিতে এই বলে রামজীবন অ্যাটাচিটা খুলে ফেলে যা বার করলেন তাতে তার পক্ষে খুশি হওয়াই স্বাভাবিক জিনিসটির রুপোর বেশ দামি একটা বড় সিগারেট কেস কেসটিতে আবার সিগারেটও ভর্তি তাহলে তো আপনার লাভই হয়ে গেছে পড়াশর ব্যাপারটা হেসে উড়িয়ে দিতে চায় দেখলাম কিন্তু ব্যাপারটা অত তাচ্ছিল্য করা নয় বলেই আমার মনে হল জিজ্ঞাসা করলাম এটাচিতে আর কি আছে কোনো নামের কার্ডার বা এমন কোনো কাগজপত্র যাতে জিনিসটা কার বোঝা যায় না না কিছুই নাই ই দেখেন না পুরা খালি এই বলে রামজীবন যা বার করলেন তাতে অবাক হওয়ার সঙ্গে একটু হাসিও পেল সেই রকম অশ্লীল মলাটের অন্য একটি বই পড়াশরের দিকে একটু কটাক্ষ করে বললাম আপনাদের মতন এসব বইয়ের আরও অনেক সমজদার এ ট্রেনে আছে দেখা যাচ্ছে কিন্তু এটা ট্রেনে ওঠবার সময় ভুলে কারোর সঙ্গে বদল হয়ে যায়নি তো আরে না না তা হতেই পারে না কুলির কাছে মাল দিয়ে আমি তো এটাচিটা নিজের হাতে নিয়েই ট্রেনে উঠেছি তারপর আমার কিতাবের প্যাকেট ভি অ্যাটাচি থেকে বার করে খুলেছি ও যখন চা পিতে গিয়েছিলাম না জরুর তখনই কেউ বদল করেছে যাক লোকসান যখন কিছুই হয়নি চলুন রাতের খাওয়াটা বরং সেরে নি গিয়ে এই বলে ব্যাপারটায় রকম গুরুত্ব না দিয়েই পরাশর উঠে পড়ল রামজীবন একটু আপত্তি জানালেন আরে এরই মধ্যে খেতে যাবেন কি তারপর আসল কারণটা প্রকাশ করে ফেললেন ও সাড়ে ন বাজে তো সব বাতি বুঝিয়ে দেবে তা তো আগে পড়ে নিতে চাই তা কিতাব তো খেতে খেতেই পড়তে পারবেন চলুন এই তো আমিও বই নিয়ে যাচ্ছি সেই জন্য গাড়ির ভিড় তো দেখছেন পরে আর খাবার ঘরে জায়গাই পাবেন না পরাশর একরকম জোর করেই রামজীবনকে ঠেলে নিয়ে চলল রেস্তোরাঁর দিকে সঙ্গে সঙ্গে বাধ্য হয়ে আমাকেও যেতে হলো অ্যাটাচি বদল হওয়ায় কোনো ক্ষতি না হলেও রামজীবনের কপালে সেদিন অন্য দুর্ভোগ ছিল অত আগে যাওয়া সত্ত্বেও রেস্তোরাঁ একেবারে শেষের দিকের একটা টেবিলে আমরা জায়গা পেলাম রামজীবনের চা খাওয়ানোর প্রতিদান হিসেবে তার কোনো ওজন আপত্তি না শুনেই পরাশর তিনজনের জন্য ডিনার অর্ডার করে দিল এদিকে রামজীবন পোশাকে রাজস্থানী হলেও খাদ্য সম্বন্ধে জানা গেল তিনি উদার আমিষ নিরামিষ সবেতেই তার সমান রুচি তা কেলেঙ্কারিটা হলো প্রথমে স্যুপ দেবার সময় সংকীর্ণ জায়গায় পরিবেশন করতে গিয়ে রেস্তোরাঁর বয়ের হাত থেকে অসাবধানে একটা স্যুপের প্লেট পড়ে গেল রামজীবনের মাথার ওপর যে গরম স্যুপ পড়েনি এই ভাগ্য কিন্তু পায়ের দিকে খানিকটা ছিটকে লেগে জুতো কাপড় ও গলাবন্ধ কোটের কিছুটা গেল নষ্ট হয়ে রামজীবন চমকে অস্ফুট চিৎকার করে ওঠার সঙ্গেই পড়াশড়া একেবারে হা হাঁ করে হুমড়ি খেয়ে পড়ল তার দিকে তারপর বয়কে যা নয় তাই বলে গাল দিয়ে এই মারে তো সেই মারে বয় যত বলতে চায় সাব সাপ মেয়েরা কসুর নেই তত সে আরও গরম হয়ে ওঠে শেষে আমাকেই বাধা দিয়ে বলতে হয় আরে সত্যি তো বয়ের তো তেমন কোনো দোষ নেই তুমি অত হাত পাড়ে চোরাই সোনা চালানোর গল্প না শুরু করলে এই কাণ্ডটি তো হতো না পড়াশর দোস্তুর মতন ক্ষুণ্ণ হয়ে বলল অ আমার গল্প বলারই যত দোষ তাই না বেশ আমি মাফ চাইছি সকলের কাছে পরাশর সেই যে গুম হয়ে বসল আমার কি রামজীবন কারোর কোনো কথাতেই তার মেজাজার বদলানো গেল না এর ওপর আবার বিল দেওয়ার সময় নগদ দুটো টাকা বয়কে বকশিস দিয়ে জানালেও তাকে মিছিমিছি বকার জন্য বকশিস বয় আমাদেরই মতন তাজ্জুপ রামজীবন ও আমি এই ছেলে মানুষইতে একটু হাসলাম মাত্র খাওয়ার টেবিল থেকে নিজেদের সিটে এসেও পরাশরের সে ভাব গেল না টুনটুলা স্টেশন তখন পার হয়ে গিয়েছি রাত প্রায় সাড়ে আটটা এত তাড়াতাড়ি ঘুমবার চেষ্টা বৃথা বলে সঙ্গে আনা খবরের কাগজটাই পড়বার জন্য বার করলাম পরাশর তখন তন্ময় হয়ে তার নতুন কেনা বইটাই পড়ছে সেই বইয়ের মলাটের নিচে চেয়ে দেখি অজান্তেই একটু ভ্রুকুটি বোধহয় করে ফেলেছিলাম পরাশর গম্ভীর মুখে আমার দিকে ফিরে বলল ওহ তোমার তো আবার অসহ্য লাগছে তাই না গাড়িতে তো আর কোনো সিট খালি নেই নইলে কিন্তু আমি উঠেই যেতাম এবার একটু বিরক্ত হয়ে বললাম কি ছেলে মানুষই করছো বলো তো আমি তোমাকে উঠে যেতে বলেছি নাকি বইটা দেখলে সত্যি আমার গাটা না কেমন ঘিন ঘিন করছে আর এটা কি করে লুকোবো বলো তো গা ঘিন ঘিন করে তো শুধু এই মলাটের জন্য বলে পড়াশর হঠাৎ মলার দুটো সশব্দে ছিঁড়ে ফেলে নিজের ব্যাগের মধ্যে রেখে বলল হয়েছে হয়েছে তো শান্তি এখন হেসে ফেলে বললাম হয়েছে বাবা হয়েছে তবে পড়াশোনার ভাগে বই পড়া কিন্তু সেদিন নেই রামজীবন রেস্তোরাঁ থেকে তার সিটে ফেরেনি। আসবার সময় বাথরুমে ঢুকে তারপর বোধ হয় কামরার বাইরে সিগারেট খাচ্ছিলেন হঠাৎ তাকে ব্যস্ত সমস্ত হয়ে আসতে দেখা গেল দিচ্ছেন দিচ্ছেন মশাই দিচ্ছেন কাণ্ড বলে তিনি আমাদের সিটের কাছে এসে দাঁড়ালেন আবার কি তার জব কাণ্ড হলো জিজ্ঞাসা করলাম আরে মোসাই আমার সে কিতাবটাকে চড়িয়ে নিয়ে গিয়েছে সে কি খাবার টেবিল থেকে ওঠার সময় তো সে বই আপনার হাতেই ছিল দেখেছি হ তা তো ছিল সিগারেট পিয়ে বাইরে বেসিনে ফির মুধ হতে গিয়ে ওই বেঞ্চির ওপর রেখেছিলাম তা হয়ে দেখি আর নাই হেসে বললাম ও বই পড়ে থাকতে দেখলে কেউ কি আর লোভ সামলাতে পারে রামজীবনের তখন রসিকতা উপভোগ করার মতন অবস্থা নয় হতাশভাবে বললেন এখন আমি কি করি বলুন তো পড়াশর গম্ভীরভাবেই বলল কী আর করবেন ও বই তো গাড়ির অনেকের হাতেই দেখলাম আর বইয়ে তো আপনার কোনো নাম লেখা নেই যে কাউকে ধরবেন না না ও ধরতে আমি চাই না লেকিন ও কিতাবটা খালি আধা পড়েছি তো তাই মনটা খারাপ লাগছে একটু ইতস্তত করে রামজীবন তার আসল অভিপ্রায়টি জানালেন আপনাদের কিতাবটা যদি দেন ও আমি পড়ে নিয়ে দিয়ে দিব পড়াশর এই অনুরোধ যে অমন সহজেই রাখবে তা ভাবতে পারিনি হাতের বইটা রামজীবনের হাতে অম্লান বদনে তৎক্ষণাৎ দিয়ে বলল বেশ তাই দিন রামজীবন বইটা হাতে নিয়ে একটু বিমূঢ়ভাবে বললেন এটা কী কিতাব সব তো ছিঁড়া আছে না না ছেঁড়া শুধু মলারটাই নইলে বই যা তা ঠিকই আছে এই বলে আশ্বাস দিলেও রামজীবন কিন্তু সন্তুষ্ট হয়ে বইটি নিয়ে গেলেন বলে মনে হলো না রাত সাড়ে নটায় এটাওয়া স্টেশন পার হওয়ার পর গাড়ি সাধারণ আলো নিভে গিয়ে নিতান্ত কাজ চালাবার মতন ম্লান সবুজ আলো জ্বলে ওঠার পর সর্বপ্রথমে রাম জীবনের কথা ভেবেই দুঃখ হল তার অত সাথের বই এর মধ্যে নিশ্চয়ই তিনি পড়ে শেষ করতে পারেননি কিন্তু তিনি গেলেন কোথায় কামরার দুপাশে দু সারিতে সমস্ত সিট বসানো এক সারিতে দুটি করে সিট অন্য সারিতে ঠিক উল্টো মুখ করে সাজানো তিনটি করে পরপর সিট মাঝখানে যাতায়াতের কার্পেট পাতা পথ আমরা দু সিটের শাড়িতে বসেছি আমাদের উল্টো শাড়িতে প্রায় কামরার দরজার কাছাকাছি রামজীবনের সিট ঠিক মাঝখানের রাস্তার পাশেই তবে সেই সিটও তো দেখলাম খালি বই পড়বার জন্য সিট ছেড়ে সেই বাইরে সিগারেট খাওয়ার জায়গায় তিনি গিয়ে বসেছেন তাহলে ট্রেন থেকে নামবার ওঠবার দুদিকে দরজা যেখানে কামরা জোরালো বাতি নিভে যাবার পরও সেখানে সারা রাতি আলো থাকে একদিকে দেওয়ালে কবজা দিয়ে আটা একটা বেঞ্চিও সেখানে খুলে পাতা যায় বইয়ের নেশায় রামজীবন সেখানে গিয়ে বসেছেন ভেবে একটু কৌতুকী অনুভব করলাম এরপর কখন যে একটু ঘুমিয়ে পড়েছিলাম তা বলতে পারি না অথচ সিটের চেয়ারের পিছনে অনেকখানি হেলানো যায় কিন্তু তা সত্ত্বেও সিটগুলো বসার পক্ষে যতটা আরামের ততটা শুয়ে ঘুমাবার পক্ষে নয় এই অসুবিধার জন্যই ঘুমটা হঠাৎ এক সময় ভেঙে গেল কামরাটা একটু বেশি ঠান্ডা করার দরুন বেশ শীত শীত করছে হাত ঘড়িটাতে দেখি রাত প্রায় শোয়া একটা সাড়ে এগারোটা নাগাদ ট্রেন কানপুরে আসে বুঝলাম কানপুরও তাহলে পার হয়ে এসেছি পাশেই পরাশরের দিকে চাইলাম কখন যে হোলডল থেকে একটা গায়ের কাপড় বার করে আগা অখরে ঘুমাচ্ছে বুঝতে পারলাম না হঠাৎ রামজীবনের কথা মনে পড়ায় তার সিটের দিকে চেয়ে অবাক হলাম না তিনি এখনও ফেরেননি একটু কৌতূহলী হয়েই পরাশরের পা দুটো ডিঙিয়ে কামরার বাইরে গেলাম আশ্চর্য ব্যাপার রামজীবন তো সেখানেও নেই তবে হয়তো অন্য কোনো কম্পার্টমেন্টে পাশের জায়গায় গিয়ে বসেছেন ভেবে গোটা ট্রেনটা একবার ঘুরে এলাম তবে কোনো কামরার একটি সিটও খালি নেই নিজের নিজের চেয়ার হেলিয়ে নানান ভঙ্গিতে নানাজন ঘুমোচ্ছে এবং ঘুমোবার চেষ্টা করছে কিন্তু রামজীবনকে কোথাও দেখতে পেলাম না এবার বেশ একটু ভাবনাই হল পরাশরকে এ কথা এখন জানাতেই হয় কিন্তু তার আগে একবার নিঃসংশয় হওয়ার জন্য এক এক করে সবকটা বাথরুমের দরজাও খুলে দেখলাম না সব বাথরুমই খালি দরজার হাতলে আউট অফ অর্ডার লেখা একটা নোটিশ ঝুলতে থাকা দরুন শুধু একটি বাথরুম এ পর্যন্ত খোলার চেষ্টা করিনি শেষ পর্যন্ত সেটার দরজাও ঠেলে খুলে ফেললাম সঙ্গে সঙ্গে আমার সমস্ত শরীর শিউরে উঠল না কোনো লাশ সেখানে পড়ে নেই কিন্তু যা আছে তাও কম ভয়াবহ নয় বাথরুমের মেঝের ওপর একরাশ কাগজ কাগজকুচির সঙ্গে রক্তমাখা একটা একটা ও গলাবদ্ধ কোট পড়ে আছে গলাবদ্ধ কোটটি দেখেই ওটা যে রামজীবনের সেটা চিনলাম আমার অবস্থা তখন বর্ণনা করা শক্ত বাথরুমের দরজা বন্ধ করে দিয়ে ছুটতে ছুটতে পরাশরের কাছে গিয়ে তাকেও জাগাবার চেষ্টা করলাম শুনছ পরাশর শুনছো ওঠো ওঠো শিগগিরই আমার উত্তেজিত চিৎকারে আশেপাশের অনেকেই তখন জেগে উঠেছেন তাদের সকলের মুখেই প্রশ্ন আরে মশাই কি হয়েছে কী হয়েছেটা কি উত্তর না দিয়ে পরাশরকেই আবার জাগাবার চেষ্টা করলাম কিন্তু পরাশরের ঘুম যেন ভাঙতেই চায় না শেষমেশ সজরে তাকে নাড়া দিতেই সে কোনো রকমে আড়মোড়া ভেঙে হাই তুলে একটু বিরক্তি স্বরেই বলল ওহ কি ব্যাপার বলো তো রাত দুপুরে এমন চেঁচামেচি করছো কেন সর্বনাশ হয়ে গেছে পড়াশো সর্বনাশ শিগগিরই চলো জেগে উঠতে তখন আর কারোর বাকি নেই অনেকে সিট ছেড়ে আমাদের সিটের কাজ পর্যন্ত ব্যস্তভাবে এগিয়ে এসেছেন পরাশরেরই শুধু ঘুমের ঘোর যেন আর কাটতে চায় না ঘুম জড়ানো কণ্ঠে সে বলল কি দেখব কি হ্যাঁ খুন জখম হয়েছে নাকি তাই তো মনে হচ্ছে রামজীবন ট্রেনের কোথাও নেই আমি কিছু বলার আগেই পড়াশর তেমনি জড়িত গলায় বলল তা ওই বাথরুমগুলো দেখেছ তাই দেখেই তো বলছি একটা বাথরুমে রক্তমাখা তার জামা কাপড়ই শুধু পরে আছে এক মুহূর্ত চুপ হয়ে গিয়ে সমস্ত কামরা গোলমালে যেন ফেটে যাবে মনে হলো বাইরে থেকে দুজন কন্ডাক্টর গার্ড সেই গোলমাল শুনে ছুটে এলেন কি হয়েছে কি হয়েছে এখানে কিসের গণ্ডগোল তো ও মশাই খুন হয়েছে খুন মানুষ খুন চার পাঁচজন নিজের থেকেই বলে উঠলেন সেই সঙ্গে নানান প্রশ্ন মন্তব্য টিপ্পণীও শোনা গেল তা কে খুন হয়েছে কে লাশি বা কোথায় কামরার আলোগুলি এক্ষুনি জ্বালা দরকার একজন কন্ডাক্টর গার্ড গিয়ে আলো জ্বালাবার ব্যবস্থা করে এলেন সমস্ত ট্রেনই তখন উত্তেজিত চঞ্চল হয়ে উঠেছে কে একজন বিদ্রুপ করে বললেন হিউম্যান এক্স থাকতে আমাদের আবার ভাব নাকি কই মশাই খুন শুনেই ভরকে গেলেন নাকি একটু গা তুলে দেখবেন চলুন না লজ্জায় তখন আমার মাটিতে মিশিয়ে যেতে ইচ্ছে হচ্ছে পরাশরের নিজের আহাম্মকির জন্য এখন আমাদের এই লাঞ্ছনা রাগের সঙ্গেই তার হাতটা সজরে টেনে বললাম পঠোন একবার পরাশর নিতান্ত অনিচ্ছার সঙ্গে এবার উঠে পড়ে বলল চলো দেখেই আসি না হয় একবার ট্রেন শুদ্ধ লোকই সঙ্গে যাবার জন্য ব্যাকুল তাদের ভেতর দিয়ে কোনো রকমের ঠেলে ঠুলে পরাশরকে সঙ্গে নিয়ে বাথরুমের দরজাটা খুলে দেখালাম সঙ্গে সঙ্গে চারিদিকে প্রবল গুঞ্জন উঠল তারই মধ্যে ব্যঙ্গ বিদ্রুপও যথেষ্ট কিন্তু মানুষটা গেল কোথায় তা হিউম্যান এক্স কি দেখছেন সমস্ত গাড়িটা এখনই খানা তল্লাশি করা দরকার না হে না লাশ নিশ্চয়ই গাড়ির বাইরে ফেলে দিয়েছে অ্যামেচার ডিটেকটিভ কি মীমাংসা করলেন ভেবেছিলাম পরাশর জামাকাপড়টার নিশ্চয়ই পরীক্ষা করে দেখবে কিন্তু একবার নিচু হয়ে শুধু ছেঁড়া কাগজের একটা টুকরো কুড়িয়ে নিয়ে পরাশর দরজাটা বন্ধ করে দিয়ে ফিরে দাঁড়ালো একটু হেসে বলল আপনারা ব্যস্ত হবেন না আর খানিক বাদেই সব কিছু জানতে পারবেন আর খানিক বাদে মানে আপনি ততক্ষণ গবেষণা করবেন বুঝি দু চারজন হেসে উঠল আরে না না ও গবেষণা আমার হয়ে গেছে ক্লান্তভাবে একটা পড়াশর হাই তুলে বলল আর সময় ট্রেন এলাহাবাদে পৌঁছবে আশা করছি সেখানে এ রহস্যের মীমাংসা হয়ে যাবে হাতের ঘড়িটা দেখে সে আবার বলল আর তোমাত্র আধ ঘন্টা বাকি রয়েছে সে আধ ঘন্টা কী উদ্বেগে যে কাটালাম বলতে পারবো না ট্রেনের কারোর চোখেই বোধহয় তখন ঘুম নেই যে বাথরুমে রামজীবনের কাপড় পরেছিল তার দরজায় একজন কন্ডাক্টর গার্ড পাহাড়ায় দাঁড়িয়ে আছেন আমরা যে যার সিটে বসে ঘন ঘন ঘড়ি দেখছি সবাই আমার দুর্ভাবনা শুধু রহস্য নিয়ে নয় পরাশরের আসফালন মিথ্যে প্রমাণ হয়ে গেলে কী বিদ্রুপ যে সইতে হবে সারা রাত সেইটা ভেবে ট্রেন যথাসময়ে এলাহাবাদ স্টেশনে পৌঁছালো গাড়ি থেকে নামতে না নামতেই রেলওয়ে পুলিশের একজন বড় অফিসারকে কয়েকজন পুলিশ নিয়ে ভেতরে এসে ঢুকতে দেখে সবাই আমরা অবাক ট্রেনে তো টেলিগ্রাফের বা বেতারের খবর পাঠাবার কোনো ব্যবস্থা নেই পুলিশ তাহলে খবর পেলো কী করে পুলিশ অফিসার ট্রেনে উঠতেই কন্ডাক্টর গার্ড তাকে নির্দিষ্ট যাত্রীর কথা বলে বন্ধ বাথরুমটার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু অফিসার সেদিকে একবার একটু ভ্রুকুটি করে সোজা আমাদের কম্পার্টমেন্টে এসে ঢুকলেন পেছনে তার দুজন পুলিশ অনুচর স্প্রিং দেওয়া দরজা বন্ধ হওয়ার পর এদিক ওদিক একটু চেয়ে নিয়ে একেবারে আমাদের সিটের কাছে এসেই থামলেন কামরা সবাই আমারই মতন রুদ্ধ নিঃশ্বাসে তখন অপেক্ষা করছে পুলিশ অফিসার পরাশরকে গম্ভীরভাবে ইংরেজিতে জিজ্ঞাসা করলেন এটা তো তেত্রিশ নম্বর সিট তা আপনি মিস্টার ভার্মা পরাশর মাথা নেড়ে সায় দিয়ে বলল ভার্মা নয় ভার্মা নয় বর্মা পরাশর বর্মা পুলিশ অফিসার গম্ভীর মুখে এ সংশোধন গ্রাহ্য না করেই জিজ্ঞাসা করলেন আপনি আলিগড় থেকে কানপুরের রেলওয়ে পুলিশে টেলিগ্রাম করেছিলেন কামরা সবাই আমার মতোই হতভম্ব পরাশর বেশ একটু ধীরে সুস্থে উঠে দাঁড়িয়ে বলল হ্যাঁ করেছি কিন্তু তাতে ফল কিছু কি হয়েছে হঠাৎ পুলিশ অফিসারের চেহারাটাই গেল বদলে রূঢ় গাম্ভীর্যের জায়গায় একগাল হাসি উচ্ছ্বসিতভাবে পরাশরের হাতটা ধরে ঝাঁকুনি দিয়ে বললেন হয়েছে হয়েছে মিস্টার ভার্মা আপনি যা বলেছিলেন ঠিক তাই হয়েছে আর তার জন্যই কানপুরের রেলওয়ে পুলিশের তার পেয়ে আমি আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি এই করমর্দনের উচ্ছ্বাসের মধ্যে আমরা সবাই তখন বেকুব বনে গেছি পড়াশর কখন কি টেলিগ্রামি বা করল আর কানপুরের রেল পুলিশের এত কৃতজ্ঞতা জানাবাড়ি বা কেন ধুম পড়ল কিছুই বুঝতে পারলাম না এরই মধ্যে একজন ভদ্রলোক একটু সাহস করে এগিয়ে এসে বললেন আপনাদের খুব তো বাহবা দেওয়া চলছে এ ট্রেন থেকে একজন যাত্রী যে নিরুদ্দেশ হয়েছে তা জানেন জানেন তার রক্তমাখা মাখা জামা কাপড় একটা বাথরুমে পাওয়া গিয়েছে পুলিশ অফিসার চমকে উঠে বললেন সে কি তারপর পরাশরের দিকে ফিরে জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি মিস্টার ভার্মা পরাশর তাচ্ছিল্য ভরে হেসে বলল ও কিছু না কিছু না সবাই আমরা একেবারে থ কিন্তু অফিসার সাহেব তৎক্ষণাৎ পড়াশোনের কথা একেবারে বেদ বাক্য বলে মেনে নিয়ে বললেন হ্যাঁ তাও তো বটে কিছু হলে আর আপনি কি চুপ করে থাকতেন তারপর আর একবার হাত ঝাঁকানি দিয়ে বিদায় নিতে গিয়ে হঠাৎ আবার ফিরে দাঁড়ালেন ও ভুলেই যাচ্ছিলাম কানপুরের পুলিশকে আপনি যেন কি আসল জিনিসের কথা জানিয়েছিলেন পরাশর হঠাৎ নিচু হয়ে তার ব্যাগ থেকে এবার যা বার করে আনলো তাতে সত্যি আমাদের সকলের চক্ষু স্থির সেই অশ্লীল বইটার দুটো মলাট অফিসার সাহেবও এবার বেশ একটু বিমূঢ় হয়ে গেছেন মনে হল এতক্ষণে হয় পরাশরের মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে তার কিঞ্চিত সংশয় উপস্থিত হয়েছে সন্নিগ্ধভাবে মলার দুটির দিকে চেয়ে তিনি একটু ইতস্তত করে জিজ্ঞাসা করলেন এই মানে মানে এই কি সেই আসল জিনিস হ্যাঁ আপনি নির্ভয়ে নিয়ে যেতে পারেন দিল্লিতে শুধু এ ছেঁড়া মলার দুটো পাঠিয়ে দিলেই তারা তার মর্ম বুঝবে এই বলে পরাশর মলার দুটো প্রায় জোর করেই তার হাতে গুঁজে দিল সে মলার দুটো নিয়ে অফিসার যেভাবে এবার চলে গেলেন তাতে পরাশরের কথায় তার খুব বিশ্বাস হয়েছে বলে মনে হলো না ট্রেন থেকে নামবার সময় কন্ডাক্টর গার্ড এবং আরও দু চারজন যাত্রী আর একবার সেই বন্ধ বাথরুমের দিকে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করল কিন্তু অফিসার সাহেব কোনো কথায় কান না দিয়ে যেন আচ্ছন্নের মতন নেমে গেলেন পুলিশ অফিসার নেমে যাওয়ার মিনিট মিনিটখানেকের মধ্যেই ট্রেনটা ছেড়ে দিল যেখানে যেয়েছিলেন সবাই তখন পড়লেন পরাশরকে নিয়ে বলি ব্যাপারটা কি একটু খুলে বলবেন মশাই আমাদের সকলকে তো বেশ বোকা বানিয়ে ছাড়লেন কিন্তু আসলে হলোটা কি কেন যা চেয়েছিলেন তাই তো হলো রহস্যের মীমাংসা এই বলে পরাশর সিটটা পেছনে হেলিয়ে আলস্য ভরে গা এলিয়ে দিল রহস্যের মীমাংসা এক ভদ্রলোক একেবারে খাপ্পা তা কোন রহস্যের মীমাংসাটা হলো শুনি কোথায় গেলেন সেই রামজীবন সকলের মুখের ওপর একবার কৌতুক ভরে চোখ বুলিয়ে পরাশর গম্ভীরভাবে বললেন তিনি আর ইহজগতে নেই তার মানে চমকে উঠে বললাম আর তুমি অমলান বদনে বলে দিলে ওই বাথরুমের রক্তমাখা মাখা জামাকাপড় কিছু নয় হ্যাঁ তাছাড়া আর কি বলবো কারণ ও জামাকাপড় তার খোলস মাত্র আর ওই রক্তটা শুধু লাল কালি পরাশর এবার হেসেই বলল তিনি ওই জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে অন্নবেশে চোরাই সোনা চালানের একজন চাই হিসাবে এখন কানপুরের রেল পুলিশের হেফাজতে আছেন তাই এখন তার নাম আর নিশ্চয়ই রামজীবন নেই সমস্ত কামরা একেবারে নিস্তব্ধ বেশ কয়েক সেকেন্ড বাদে একজন জিজ্ঞাসা করলেন আপনি আগে থাকতে জেনেই তাহলে কানপুরের পুলিশকে টেলিগ্রাম করেছিলেন আপনি কি লোকটাকে চিনতেন আরে না না সে সৌভাগ্য কখনো হয়নি মহাপুরুষকে তার হাতের বইটাই চিনিয়ে দিয়েছে সে আবার কি ও বই তো ট্রেনের অনেকের হাতেই ছিল হ্যাঁ আছে এবং তারা ওই বই সত্যি পড়েছেন কিন্তু আমাদের ভূতপূর্ব রামজীবন সারাক্ষণ বইয়ের একটি পাতাও যে উল্টায়নি তা আমি ট্রেনে ওঠার থেকে লক্ষ্য করেছি তাহলে ও বই কিনে হাতে রাখার মানে সে মানে অনেক প্রথমত যে বই অনেকের হাতেই আছে তা কারোর কোনো সন্দেহ জাগাবে না দ্বিতীয়ত বইয়ের মলাট অবাক হয়ে আমি প্রশ্ন করলাম ওই অশ্লীল ছবির কথা বলছো না অশ্লীল ছবিটা আর একটা ধোঁকা মাত্র মলাটের আসল দাম বই পড়বার ছলে তা সারাক্ষণ সকলের চোখের ওপর হাতে ধরে রাখা যায় বলে অত্যন্ত দামি গোপন জিনিস লুকিয়ে রাখার পক্ষে সবচেয়ে ভালো উপায় সকলের সামনে তা ধরে রাখা আর তার পক্ষে বইয়ের মলাটের মতন সুবিধাজনক জিনিস খুব কমই আছে কিন্তু বইয়ের মলাটে কি এমন দামি গোপন জিনিস রাখা যায় রাখা যায় এক টুকরো কাগজ যার মধ্যে চোরাই সোনা কোথায় কি মজুত আছে তার হদি সংকেত চিহ্নে লেখা চায়ের টেবিলে বসে বইটা একবার কেড়ে নিয়ে তার মলারটা যে ওই কারণে ছেঁড়া তা আমি দেখে নিয়েছিলাম পরাশরের এই কথাগুলো কিন্তু সহজে মানতে পারলাম না বললাম ওই সঙ্কেত লেখা কাগজের টুকরো বুঝি পকেটে বা যেখানে সেখানে রাখা যায় না যায় কিন্তু প্রথমত হাত ছাড়া হবার দ্বিতীয়ত হঠাৎ কোনো কারণে ধরা পড়লে তা পুলিশের হাতে যাবার ভয় থাকে বইয়ের মলাটে থাকা তাই সবচেয়ে নিরাপদ মানুষটা যদি ধরাও পড়ে চোরাই মালের গোপন খবর তবে লুকোনোই থাকবে আমাদের রামজীবন ভাবতেই পারেনি যে তার বইয়ের মলাট দুটোই আমি ছিঁড়ে রাখব তার বই তার বই তুমি পেলে কোথায় তুমি তো আলিগড়ে নেমে নিচের জন্য একটা বই কিনে এনেছিলে হ্যাঁ সেখান থেকে কানপুরে টেলিগ্রামও করেছিলাম বইটাও কিনেছিলাম রাম জীবনের সঙ্গে বদল করবার জন্য ডিনার খেতে গিয়ে তার গায়ে গরম স্যুপ ফেলবার ব্যবস্থা করে ওই গোলমালের মধ্যে বইটা বদল করে নিই তবে রামজীবন অতি ধূর্ত লোক খানিক বাদেই ব্যাপারটা সন্দেহ করে আউট অফ অর্ডার টাঙানো বাথরুমে গিয়ে বইটার মলার ছিঁড়ে পরীক্ষা করে দেখেছি হয়তো ব্যাপারটা ভুলই হয়েছে মনে করে আমার কাছে এসে বই চুরি হওয়ার মিথ্যে গল্প বানিয়ে নিজের বইটা আদায় করবার চেষ্টা করেন কিন্তু আমি মলার ছেঁড়া বইটা দিতেই বুঝতে পারেন তার স্বরূপ আমার কাছে সম্ভবত ফাঁস হয়ে গেছে তখন তো পালানো ছাড়া আর অন্য কোনো উপায় নেই টুন্ডলা স্টেশনের পর বাতি নিবে গেলে আমায় চাদর মুড়ি দিয়ে ঘুমোতে দেখে নিজের ব্যাগটি নিয়ে গিয়ে ওই বাথরুমে জামাকাপড় বদলে ফেলে কানপুরে নামবার জন্য তৈরি হয়ে থাকেন কানপুরের পুলিশ আমার টেলিগ্রামে তার চেহারার বর্ণনা পর্যন্ত পেয়ে তার জন্য যে তৈরি হয়ে আছে তাকে আর তিনি জানতেন জানলে ফাউন্টেন পেনের লাল কালি জামাকাপড়ে ঢেলে বুদ্ধির ওই বাজে খরচ নিশ্চয়ই করতেন না ঘরে কারোরও মুখে বাড়ার কোনো কথা নেই আমাদের কামরারই এক ভদ্রলোক শুধু প্রশ্ন করলেন আচ্ছা তাহলে অ্যাটাচিটা বদল হয়ে যাওয়ার ব্যাপারটা কি সেটা একটা অতি বুদ্ধির প্যাঁচ ওর নিজের অ্যাটাচিটাই বদল হয়ে গেছে বলে আমাদের দেখিয়ে গোড়াতে আমাদের একটু গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তাইতেই ধরা পড়ে গেলেন আরও ওই অতি বুদ্ধির অহংকারী হলো এসব লোকের কাল প্রথম চা খেতে গিয়ে নিজের গোয়েন্দাগিরি নিয়ে বাহাদুরি আমি ইচ্ছে করি করেছিলাম তখনও সন্দেহটা আমার অস্পষ্ট ছিল প্রতিবুদ্ধির অহংকারে আসল অপরাধী নিজেকে একটু না একটু ধরা দেবেই আমি এই আশাই করেছিলাম আর সে আশা আমার ফলেছেও প্রকাণ্ড একটা হাই তুলে পরাশর তারপর বলল রাত তো ভরতে চলল এবার একটু ঘুমলে হয় না তার কথার জবাবেই যেন কামরার জোরালো বাতি আবার নিভে গিয়ে মিটমিটে সবুজ হয়ে গেল কেমন লাগলো বন্ধুরা আজকের এই পরাশর বর্মা ও অশ্লীল বই গল্পটি গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ধরনের রহস্য গল্প নিয়ে নমস্কার